এই যান্ত্রিক জীবনের এক ক্ষুদ্র অংশ হলো শখ। শখ যেমন আনন্দ দেয়, তেমন কাজে শক্তিও যোগায়। শুধু তাই নয়, শখ থেকেও পাওয়া যায় টাকা। তেমন একটি শখ হচ্ছে পাখি পালন। শখের পাখি পালন থেকে অনেকের জীবন বদলে গেছে, আবার অনেকের জীবন জীবিকার অবলম্বন হয়েছে শোভা বর্ধনকারী পাখির ব্যবসা। এই শখের বসে ঘর জুড়ে তৈরি হচ্ছে পাখির বাসা। পাখির খাঁচা থেকেই তৈরি হয় পাখির খামার, সেখানে নানা রঙের পাখি, কিচির মিচিরে মুখর ঘর। শখ থেকে পাখি পালন করে এমন ভাবে একজন পাখির বড় খামারি হয়েছেন কক্সবাজার শহরের কালোর দোকান এলাকার মোহাম্মদ খালেদ বিন সাইদ। 2007 সালে শখের বসে পাখি পালন শুরু করেছিলেন এই তরুণ। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন পুরোদস্তর খামারি। ছোটবেলা থেকেই পশু পাখি ভালোবাসেন মোহাম্মদ খালেদ বিন সাইদ। নিজের বাসার ছাদেই করে পাখির খামার। শখের এই খামারে রয়েছে রুজেলা, অ্যালবিনো রিংনেট, ব্লু রিংনেট, পাইনাপল কোনর, গ্রিন চিক কোনর, লাভ বার্ডস, ককাটেল সহ নানান জাতের বাসরিগার। ছোট পাখির মধ্যে রয়েছে ঝাবা ও বেঙ্গলি ফ্রিঞ্জ। নানা প্রজাতির নানা রঙের এইসব পাখির সৌন্দর্য যেমন আলাদা, তেমনই আকর্ষণীয় এইসব পাখি মানুষের নজর কাড়ে। 2007 সালে শখের বসে শুরু করেন পাখি পালন, যা আজ বিরাট এক খামারে পরিণত হয়। আসলে পাখি পালাটা একটু ছোটবেলা থেকে দাদা দেশি পাখিগুলো নিয়ে আসছে। একসময় যখন বুঝতে পারি দেশি পাখি পালাটা ভালো না, এটা পরিবেশের জন্য খারাপ, এরপর থেকে ফ্রিজ বার্ডে আসছে। আজকে প্রায় 7-8 বছর ধরে আমি ফ্রিজ বার্ডে আসছি, কাঁচার পাখিগুলো আমি পালন করছি। সফল এই পাখির খামারি মোহাম্মদ খালেদ বিন সাইদের খামারিতে রয়েছে লাখ লাখ টাকার পাখি। আমার এখানে প্রায় 12 মিউটেশনের পাখি আছে, 12 জাতের পাখি আছে। বাজারিকারের প্রায় সব মিউটেশনে আছে। এরপরে ফ্রিঞ্জ আছে, ককাটেল আছে, লাভ বার্ড আছে, পাইনাপল কোমর আছে, রোজেলা আছে, রিংনেক আছে। শখের এই খামার থেকে এখন তার বাণিজ্যিক লাভ হচ্ছে। খামার থেকেই উঠে আসে খামারের যাবতীয় খরচ। এটা শখের থেকে শুরু করা আমার পাখি পালাগুলো। এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার মোটামুটি আমার পকেট খরচ প্লাস আমার খামারের খরচগুলো উঠে আসতেছে। এখন তার দেখা দেখি অনেকে পাখি পালনে এনেছেন সফলতা। সুজয় জিতু এবং নীলয় হিমুর তথ্যছবিতে সানজিদা রূপা, সিসিএন, কক্সবাজার।